ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের সরল সুদ কষার অঙ্কগুলো করব। আমরা বলেছিলাম এর আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ভালো করে দেখতে, কারণ ওইখান থেকে একটা 5 নম্বর অঙ্ক আসবে। অর্থাৎ লাস্ট যে 3টে বা 4টে যে ভিডিও আছে, লাস্ট 3টে বা 4টে ভিডিও থেকে কিন্তু একটা 5 নম্বর অঙ্ক তোমরা কমন পাবে। তো আজকে 5 নম্বর যে মাধ্যমিকে একটা অঙ্ক থাকবে, আজকে তার লাস্ট ক্লাস। অর্থাৎ আজকে আমরা শেষ 2টো অঙ্ক করব, এই 2টো অঙ্কের মধ্যেও কিন্তু একটা অঙ্ক আসতে পারে। তাহলে আজকের ভিডিও এবং এর আগের যে 2টো বা 3টে ভিডিও, সেই 2টো বা 3টে ভিডিও যদি তোমরা ভালো করে দেখো এবং তোমরা যদি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একটা অঙ্ক তোমরা কিন্তু কমন পাবেই। তাহলে আজকে আমরা শুরু করি যে লাস্ট যে 2টো অঙ্ক করব, অর্থাৎ 19 এবং 20 নম্বরের অঙ্ক, এই 2টোর মধ্যেও কিন্তু একটা অঙ্ক আসতে পারে। তাহলে 19 নম্বর দাগের যে অঙ্কটা, সেই 19 নম্বর দাগের অঙ্কটা কী বলছে ভালো করে পড়ব এবং বুঝে বুঝে আমরা অঙ্কটা করব। এইখানে কি বলছি যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সমেত শোধ করবেন, হিসাব করে দেখি। তাহলে তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে হবে যে কি বলছে, যে রহমত চাচা ব্যাংকে 12% হারে 2,40,000 টাকা তিনি ধার নেন এবং তিনি যে বাড়িটি তৈরি করবেন সেই বাড়িটি তৈরি করার পর তিনি 5,200 টাকা করে ভাড়া দেবেন এবং তিনি যে বাড়ি ভাড়া পাবেন সেই টাকা দিয়ে তিনি তার কি ওই ঋণ শোধ করবেন। এবার দেখো যে রহমত চাচা কত 2,40,000 টাকা কি ধার নেন, কত এই 12% সরসু দেখাবেন। তাহলে এই টাকাটা শোধ করবে আমি ধরে নিলাম কত, 1 বছরে। তাহলে 1 বছরের জন্য এই 12% হারে কতটা সুদ হয়, তাহলে সুদ আমাকে বের করতে হবে। তাহলে যে পরিমাণ সুদ তিনি পাবে সে সুদ প্লাস এই 2,40,000 টাকা তাকে কি ব্যাংকে দিতে হবে, তাহলে ভালো করে বুঝতে হবে। তাহলে আমি ধরে নিলাম তিনি এক্স বছরে তিনি এই 2,40,000 প্লাস সুদটা তিনি শোধ করে দেবেন। তাহলে আমরা দেখতে হবে যে এক্স বছরের জন্য 2,40,000-এর ওপর 12% হারে সুদের পরিমাণটা কত হচ্ছে। তাহলে আমরা সাপোজ একটা সুদ প্লাস আসল পাবো এই 2,40,000-এর ওপর, তাহলে তাকে এই 2,40,000 প্লাস সুদ এই টাকাটা শোধ করতে হবে। তাহলে তিনি এই টাকাটা শোধ করবেন কোথা থেকে, তিনি বাড়ি ভাড়া থেকে। তিনি বাড়ি ভাড়া কত দেন, এই 5,200 টাকা দেন, কত প্রতি মাসে। তাহলে প্রতি মাসে মানে তো 1 মাসে, তাহলে 12 মাসে তিনি কত টাকা পাবেন, তাহলে 5,200 × 12 এবং এই বাড়ি ভাড়াটা তিনি দেন কবে, তিনি 1 বছর পরে। তাহলে এইটা, তাহলে এইটা দেখো কি বলতে চাইছে যে আমি ধরে নিয়েছি তিনি 1 বছরে তিনি তার ঋণ সমেত টাকাটা দেন, কিন্তু বই কি বলেছে তিনি এই বাড়ি ভাড়াটা দেন 1 বছর পর। তাহলে 1 বছরের জন্য শোধ করেছিলেন, তাহলে তিনি তার 1 বছর পর, তাহলে x-1 বছর, তাহলে x-1 বছর পর থেকে তিনি কি করবে বাড়ি ভাড়াটা দেবেন। তাহলে তিনি 12 মাসে টাকাটা পাবেন কত, 5,200 এবং x-1 বছরে তাহলে কত পাবেন, 5,200 × 12 × x-1। তাহলে এই যে টাকাটা তিনি পাবেন এই টাকাটার সঙ্গে কোন টাকাটা শোধ হয় বলছেন, যে এই যে এই যে এই টাকাটা অর্থাৎ 2,40,000 12% হারে এক্স বছরের জন্য সুদ প্লাস কি আসল। তাহলে এখানে কি আমরা লিখতে পারি যে আসল প্লাস কি সুদ। তাহলে এইটা কি হবে দাদা, এই 2টো কি হবে ইকুয়াল হয়ে যাবে, আর এই 2টো যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাবো, তাহলে আমার অঙ্কটা কি হবে কমপ্লিট হবে। তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা লিখে লিখে অঙ্ক করব, তাহলে দেখো আরো তোমাদের কনসেপ্টটাকে ধরি যে ঋণ
নেবার এক বছর পর তিনি সুদ সমেত ব্যাংকের ঋণ পরিশোধ করবেন। তাহলে এটুকুটা বোঝা গেছে। তাহলে আমরা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক কত টাকা সুদ দিতে হবে সেটা আমরা আগে বের করে নিই। তাহলে এখানে কত হবে, যে মূলধন কত পি, এখানে কত, 2,40,000 টাকা। সময়টা কত আমরা ধরব, অর্থাৎ টি এক বছর। সুদের হার কত হবে, সুদের হার আর ইকাল টু কত, এই 12%। আমরা কি বের করতে হবে, মোট সুদ আয় ইকাল টু জিজ্ঞাসা। তাহলে দেখো এইটুকু কিন্তু আমরা কিন্তু বুঝতে পেরেছি। তাহলে এইটুকুটা আমরা আগে করে নেব। তাহলে এখানে আমাদের সুদ কত হবে, আয় সমান কত, পি টি আর বাই কত, 100। তাহলে পি মানে কত, এই 2,40,000, টি মানে এক্স, আর মানে কত, 12, আর এই 100। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। তাহলে আমরা লিখতে পারি 2,40,000, অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি, 2,400 ইন্টু এক্স ইন্টু 12। এটা আমরা রেখে দিলাম। তাহলে ব্যাংকে তাকে সুদ দিতে হবে এইটা। তাহলে সুদ প্লাস আসল, তাহলে কত হবে, সুদ প্লাস আসল, তাহলে কত হবে, 2,400 এক্স ইন্টু 12 প্লাস কত, এই 2,40,000। দেখো এই টাকাটা তাহলে তাকে কেটে হবে ব্যাংকে দিতে হবে এই বছরের মধ্যে, অর্থাৎ এটা হলো আসল আর এটা হলো কি, সুদ। তাহলে এই টাকাটা তিনি কোথা থেকে দিবেন, এই টাকাটা তিনি দিবেন ওই বাড়ি ভাড়া থেকে। তাহলে প্রতি মাসে বাড়ি ভাড়া পায়, তাহলে আমরা লিখতে পারি প্রতি মাসে বাড়ি ভাড়া পান কত, এই 5,200 টাকা। তাহলে 12 মাসে বাড়ি ভাড়া পান কত, এই 5,200 ইন্টু কত, এই টাকাটা। তাহলে এক্স মাইনাস 1 বছরে বাড়ি ভাড়া পাবেন কত, এই 5,200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে দেখো এইটা কিন্তু তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে এই বাড়ি ভাড়ার টাকা আর এই যে সুদ প্লাস আসল এই টাকাটা কি হবে, তাহলে আমরা সমান করতে পারি। তাহলে দেখো আমরা এবার কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এই যে বাড়ি ভাড়া আর এই যে সুদ প্লাস আসল এই দুটো কি হবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শর্তানুসারে, শর্তানুসারে আমরা কি লিখব, যে এই টাকাটা যে 5,200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1, এইটা পারি যে 2,400 এক্স ইন্টু 12 প্লাস এই 2,400 1,2,3। আমার ঠিক কি ক্যালকুলেশন করতে হবে। দেখো আমরা তার আগে কী করছি, যে সবারই দেখো দুটো করে শূন্য আছে, দুটো করে শূন্য আমরা কেটে দিচ্ছি। তাহলে কত, 52 ইন্টু 12, তাহলে এক্স মাইনাস 1, তাহলে 2,400 x 12 প্লাস 2,400। তাহলে এখানে দেখো দুটো শূন্য বাদ দিলে আরও দুটো শূন্য থাকে। এবার দেখো আর যদি ক্যালকুলেশন করি, দেখো সবগুলো 12 দিয়ে কিন্তু ভাগ চলে যাবে। তাহলে এটা কত হবে, তাহলে 52, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হবে, এক্স মাইনাস 1, এটা কত হবে 12, মানে এটা তো শুধু 24x, এটা কত, 12×24,200। আবার দেখো যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখো আরও ছোটো হয়ে যাবে। তাহলে 4×52, এক্স মাইনাস 1, 4×6=24, প্লাস কত হবে এটা, 50।
এবার দেখো আমরা এই 13 গুণ করছি, 13 এক্স মাইনাস 13, তাহলে 6x প্লাস কত 50, তাহলে 6টা এদিকে নিয়ে এসছি আর 13টা এদিকে নিয়ে এসছি, তাহলে কত হবে যদি 6টা এদিকে নিয়ে আসি, তাহলে 13 থেকে 6 বাদ দেবে তাহলে 7x, আর এই 13টা দিক গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 50 প্লাস 13 ইকুয়াল টু 63, তাহলে x ইকুয়াল কত 9। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম আমরা কি বছর, যে তিনি এক্স বছরে তিনি কী করবেন, তার যে আসল এবং তার যে সুদ সেই টোটাল টাকাটাই কিন্তু সে 9 বছরে কিন্তু শোধ করে দেবে। তাহলে দেখো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তাহলে এরপরের যে অঙ্কটা আছে সেই পরের অঙ্কটা আমরা পুরো সেটা দেখি কী কী বলছি। আমার অঙ্কটাও কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। রথিনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখে যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরাসরি হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রাখেন সেটা আমাকে বের করতে হবে। আমরা যদি এখানে দেখি এখানে কি বলতে চাইছেন, যে দুটো মেয়ে, এটা ধরলাম ছোট মেয়ে আর একটা কি বড় মেয়ে, তাহলে ছোট মেয়ের বর্তমান বয়স কত আর বড়ের কত 13, তাহলে এরা টাকাটা কখন পাবে যখন বলছে এদের বয়স কত, তাহলে এরা টাকাটা কখন পাবে যখন এদের বয়স কত হবে 18। তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে ব্যাংকে টাকাটা থাকবে 10 বছর আর বড় মেয়ের টাকাটা থাকবে কত 5 বছর। তাহলে ছোট মেয়ের জন্য যে টাকাটা রাখা হয়েছিল সেখান থেকে তিনি 10 বছর জন্য সুদ পাবেন, এবং বড় মেয়ের জন্য যে টাকাটা রাখা হয়েছিল সে বড় মেয়ে কত 5 বছরের জন্য সুদ পাবে। আমি ধরে নিলাম যে ছোট মেয়ের জন্য এক্স টাকা জমা রাখা হয়েছিল আর বড় মেয়ের জন্য কত কয় টাকা জমা রাখা হয়েছিল, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এই 10 বছরের জন্য 10% সরাসরি হারে এক্স টাকার উপর কত টাকা সুদ পাই দেখব, আর বড় মেয়ের জন্য ওয়াই টাকার জন্য এই 5 বছরের জন্য 10% সরাসরি হারে কত টাকা সুদ পাই সেটা কিন্তু আমরা দেখব। কারণ এখানে কি বলতে চাইছি, আমরা দেখে নিই যে যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে কত 1,20,000 পাবে, তাহলে প্রত্যেক মেয়ে কত করে পাবে 1,20,000 পাবে, তাহলে 1,20,000 করে পাবে মানে এখানে কোন কোন টাকাটা আছে, তাহলে এখানে কি আছে আসল আর কি সুদ। তাহলে এই ছোট মেয়ের ক্ষেত্রে আমরা কি সুদ বের করব, তার সাথে আসল যোগ করলে এই 1,20,000 কি হবে ইকুয়াল হয়ে যাবে। বড় মেয়ের ক্ষেত্রে ঠিক আমরা তাই করব, যে এই বড় মেয়ের ক্ষেত্রে যে ওয়াই টাকা রাখা হয়েছিল এই ওয়াই টাকার উপর সুদটা বের করব, তারপর আমরা কি করব আসল প্লাস সুদ ইকুয়াল কত 1,20,000 করব, তাহলে এখান থেকে এক্স এর মান পাবো আর এখান থেকে কি ওয়াই এর মান পেলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করি, প্রথমে লিখব কি ছোট মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য তাহলে আসল বা মূলধন, তাহলে পি ইকাল টু কত এক্স টাকা এটা আমরা ধরে নিলাম, তাহলে সময়টা কত হবে, তাহলে সময়টা কত হবে 18 মাইনাস কত 8, তাহলে কত 10 বছর, তাহলে সুদের হার আর ইকাল টু কত 10%, তাহলে আমরা কেরব সুদ, তাহলে এটা করি আই ওয়ান সমান সমান কত জিজ্ঞাসা। তাহলে দেখো এইটুকু কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, তাহলে আমরা আই ওয়ানটা বের করবো অর্থাৎ সুদটা বের করবো, তাহলে সুদ মানে কত পি টি আর বাই কত 100, তাহলে পি মানে কত, পি মানে এক্স, টি মানে কত 10, আর মানে 10 বাই কত এই 100, তাহলে এ শূন্য শূন্য কেটে হবে, এ শূন্য শূন্য কেটে হবে, তাহলে কত এক্স। তাহলে দেখো এমনটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, তাহলে ছোট মেয়ে কত টাকা সুদ পাবে এক্স টাকা সুদ পাবে, তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমরা বলতে পারি কি যে আসল প্লাস সুদ সমান সমান কত এক্স প্লাস এক্স সমান কত 2x টাকা। তাহলে শর্ত অনুসারে আমরা কি বলতে পারি যে ওখানে দেখো লেখা আছে যে প্রত্যেক মেয়ে যখন 18 বছর হবে তখন কত করে পাবে 1,20,000, তাহলে
ছোট মেয়ে যখন ওর বয়স 18 হবে তখন সুদ প্লাস আসল কত হবে 2x, তাহলে আমরা কি বলতে পারি যে 2x সমান সমান কত 1,20,000, তাহলে x সমান কত তোমার 60,000 টাকা। তাহলে ছোট মেয়ে কত পাবে 60,000 টাকা ছোট মেয়ের জন্য রাখা হয়েছিল। এবার আমরা যেটা বের করবো সেটা কি বড় মেয়ের জন্য, তাহলে এটা আমরা এখানে লিখব কি বড় মেয়ের জন্য। তাহলে এখানে বড় মেয়ের জন্য আসল আমরা কত ধরবো, অর্থাৎ পি কালটা কত কয় টাকা ধরি, তাহলে সময় কত হবে, তাহলে 18 - 13 এই কালটা কত 5 বছর, আর সুদের হার কত যে সুদের হার আর এই কালটা কত 10%, আর সুদ আই টু সমান সমান জিজ্ঞাসা, সুদ বের করতে হবে, অর্থাৎ আই টু কালটা কত পিটিআর ওয়াই কত 100, পি মানে কত ওয়াই, টি মানে কত 5, আর মানে কত 10 বাই কত 100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 5 × 10 তাহলে ওয়াই বাই 2 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি যে আসল প্লাস সুদ, তাহলে ওয়াই প্লাস কত ওয়াই বাই 2, তাহলে এটা কত হবে 3 ওয়াই বাই 2 এই টাকা। তাহলে শর্তানুসারে আমরা কী বলতে পারি যে শর্তানুসারে 3y/2 = 1,20,000, তাহলে y = কত হবে 1,20,000, 1,20,000 * কত হবে 2/3, তাহলে কত 3×4 = 12, তাহলে 1,2,3,4, 1,2,3,4, তাহলে 4×2 = 8, তাহলে 1,2,3,4। তাহলে ছোট মেয়ের জন্য তিনি 60,000 টাকা রেখেছিলেন এবং বড় মেয়ের জন্য তিনি কত 80,000 টাকা রেখেছিলেন। তাহলে কিন্তু আমরা উত্তর লেখার সময় কিন্তু উত্তর কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু মাধ্যমিকের খাতায় কিন্তু তোমরা উত্তর লিখতে ভুলবে না, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেখানে তোমাদের কিন্তু উত্তর লিখতেই হবে। তাহলে আমরা উত্তরের সময় লিখব কি তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা এবং বড় মেয়ের জন্য কিন্তু তিনি 80,000 টাকা রেখেছিলেন। দেখো তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমাদের পক্ষে অনেক সহজ মনে হয়েছে এবং আশা করি তোমরা এখান থেকে কিন্তু 5 নম্বর একটা অঙ্ক পাবে। তাহলে এর পরবর্তীকালে আমরা যেগুলো MCQ যেগুলো শূন্যস্থান বাকি যে 2 নম্বরের এসে অর্থাৎ সংক্ষিপ্ত এগুলো সমস্ত অঙ্ক এগুলো কিন্তু আমরা করব। আর তোমরা জানো যে MCQ শূন্যস্থান সত্য মিথ্যা এবং সংক্ষিপ্ত 2 নম্বরের যে অঙ্ক সেগুলো নিয়ে টোটাল 36 নম্বরে কিন্তু তোমাদের থাকবে, তাহলে ওই অঙ্কগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা যাতে আশা করি ভালো হয়, কারণ মাধ্যমিক টেস্টে আর বেশি দিন নাই, তোমাদের নভেম্বর মাসে কিন্তু এই টেস্ট পরীক্ষা তোমাদের হবে। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।